আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ছোট পটে পদ্ম গাছ ছোটো পটে পদ্ম কীভাবে করবেন সেটা আপনাদের আমি বলবো দেখতেই পারছেন ছোটো পটগুলো এটা হাইট খুব বেশি নয় দেখুন আমার হাতের থেকে এই রকম একটা হাইটে এই টবগুলো এই টপগুলো বাজারে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দামে ম্যাক্সিমাম মানে কম দাম বলতে ষাট সত্তর টাকা দাম নেবে বেশি হলে একশো টাকা দাম নেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম অনেকে যে যেরকম পারে দাম নেয় তো এগুলোর মধ্যে আপনারা পদ্ম করতে পারেন আমি পট ইন পট মেথডে এই পদ্মগুলো করেছি পট ইন পট করলে খুব তাড়াতাড়ি বাড়ে আর খুব হেলদি গাছ হয় আমার গত বছরে পাঁচশো গ্রাম দইয়ের ভাঁড়ে করা একটি পদ্ম গাছ আছে সরি ছিল তো সেটার ভিডিও আমি ইউটিউবে দেওয়া আছে চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো ওটাকেও আমি পট ইন পট মেথডে করে খুব ভালো ফল পেয়েছিলাম তাই জন্য আমি এবছরও কিছু তার থেকে একটু বড়ো সাইজের পট নিয়ে এই গাছগুলো করেছি তো এখানে দেখতেই পাচ্ছেন তিনটে জায়গায় করেছি ফল যথেষ্ট ভালো আর এখানে তো একটি কুড়ি এসেছে আশা করি আরও কুড়ি আসবে গাছের গ্রোথও খুব ভালো আছে পাতা বেরোচ্ছে গ্রোয়িং টিপ তো আছেই এবং এই গাছগুলোতেও ভালোই পাতা বেরিয়েছে তো এগুলো পট ইন পট মেথডে করা হয় পট এগুলোকে গাছ বসিয়ে যেরকমভাবে নর্মাল গাছ বসানো হয় সেইভাবেই বসানো হয় সারের প্রয়োজন নেই সার না দিলেও চলে তো দিয়ে রানার বা টিউবার ছোটো যদি থাকে সেগুলো বসিয়ে আমি এই গামলার মধ্যে পটিন পট করে দিয়েছিলাম তার ফলে ওই গাছগুলি হয়েছে আজকে পরিষ্কার করছি জল কারণ মাছ থাকে তো মাছেরও সমস্যা হয় অনেক ক্ষেত্রে পুরনো অনেক দিনের পুরনো জল থাকলে তাই জন্য জল চেঞ্জ করে আবার এর মধ্যে আমি ডুবিয়ে দেবো যাতে পুরো টপটা ডোবানো থাকে এইভাবেই আপনারা পটিন পট মেথডে গাছ করতে পারেন এটি একটি গাছ হয়েছে এটি একশো টাকার গামলায় করা রেড ফিলিপ এটির ভিডিও আলাদা করে দিয়েছি তবুও দেখালাম এটি যেমন বাসুকি এইভাবে আপনারা একদম ছোট পাত্রে পটিন পট মেঠাদের মাধ্যমে আপনারা গাছ করতে পারেন আপনাদের কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দিয়ে দিতে পারব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে পরের ভিডিওতে